ত্রিপুরা বিধানসভা নির্বাচন এবং এর ফলাফলের জন্য গত 5 মাসে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট প্রকাশ করা সম্ভব হয়নি। শুক্রবার বিধানসভা অধিবেশনে 2023 থেকে 2024-এর পূর্ণাঙ্গ বাজেট পাশ করা হয়েছে। এবারের বাজেট বিগত বাজেট থেকে 9.87% বৃদ্ধি করা হয়েছে। বাজেট হয়েছে 27,654.4 কোটি টাকার। এই বাজেট রাজ্যবাসী ভবিষ্যৎমুখী এবং অন্তর্ভুক্তিমুখী বাজেট। শুক্রবার বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে একথা বলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, রাজ্যের সকল অংশের মানুষের কথা মাথায় রেখে এই বাজেট আনা হয়েছে। এই বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে। লক্ষ্য করা গেছে 4.75 লক্ষ পরিবার স্বাস্থ্যবিমা আয়ুষ্মান ভারতের বাইরে রয়েছে। সরকার চিন্তা করেছে চিকিৎসার অভাবে যাতে কাউকে সমস্যায় পড়তে না হয়, তার জন্য আয়ুষ্মান প্রকল্পের মতোই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধায় মানুষকে প্রদান করার। এতে করে রাজ্যের সব অংশের মানুষ উপকৃত হবে, সকলে এর সুবিধা নিতে পারবে। এর থেকে বাদ যাবেন না সরকারি কর্মচারী বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, PMSHRI প্রকল্পের প্রতি ব্লকে মডেল স্কুলের জন্য বরাদ্দ হয়েছে 50 কোটি টাকা। শিক্ষাক্ষেত্রে 2023 থেকে 2024 অর্থ বছরে সাইকেল টু গার্লস স্টুডেন্টস প্রকল্পে ছাত্রীদের বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করার জন্য বরাদ্দ হয়েছে 9 কোটি টাকা। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় দ্বাদশ প্রথম 100 জন কন্যা সন্তানকে বিনামূল্যে স্কুটি প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। যা সুশাসন, বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কানুনের বাধ্যবাধকতা লাঘব করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরও সহজ সুন্দর হবে। এই রাজ্য সরকারের তরফে NPS-এর সরকারি অবদান বৃদ্ধি করেছে। রাজ্য সরকার 2008 সালে কয়লা জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকের 10% থেকে বাড়িয়ে বর্তমানে 14% করে দেওয়া হয়। এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে যেখানে 2003 অর্থ বছরে 100 স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এবং রাজ্যে মৌলিক স্বাস্থ্য পরিকাঠামো পরিচালিত সংক্রামক ব্যাধি নিয়ামকের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিয়ামক কেন্দ্র গড়ে তোলা হবে, যার জন্য পরিকাঠামো। মুখ্যমন্ত্রী যুব জীবিকা যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগের স্কিম ছিল, এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্ট ফোনের জন্য দেওয়া হয়েছিল। এই অর্থবর্ষে এই ভারত মুখ্যমন্ত্রী যুব যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হবে। তবে 2023 থেকে 2024 অর্থ বছরে 611.3 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হয়েছে এদিন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।